তো আজকে আমরা এমন একটা জায়গায় আসছি, সেটা হলো রেল লাইনের পাশেই একটা ভূতের বাড়ির নামে একটা বাড়ি আছে। তো সবাই বলতেছে তাহলে এটা চলো, তো আমরা ওটাই আজকে যাবো। দেখি ভূতের বাড়ির মধ্যে কি আছে, আদৌ জানি না যে আসলে। আসার পরে কিন্তু একটা ঠান্ডা একটা অনুভূতি হলো, একদম ঠান্ডা। আশেপাশে কিন্তু একদম নির্জন, সাইডে একটা শিমুল গাছ, এই সাইডে কলা ধরছে, কলা ধরছে, দেখতে পাচ্ছেন আমরা, কলা তো পাকে নাই, পাকলেই খাইতাম। ঠিক আছে, তো আচ্ছা বিলাস আগে কিন্তু ঢুকে ভিতরে, জানি না আসলে এটা আসলে বাস্তব নাকি পরিদর্শন একটা বাসা। তো সেটা মনে হয় যে সব থাকে যদি বলা যায় ভিতরে ভিতরে বিলাল ডাকছে, অবশ্যই কিছু আছে, অবশ্যই জাম গাছ সবকিছু আছে, ভিতরে বিলাসকে দেখে ভয় পেয়ে গেছিলাম, কি চলেছিল, মাথা নষ্ট। সব সময় সব জায়গায় বান্দামি করে, এই জায়গায় তো আছে বান্দাম। কি কলা দেখছি নাকি ভূতের বাড়ি না? আসলে আমরা বুঝতে পারছিলাম এটা, মানে শুনেছিলাম এটা ভূতের বাড়ি, তো আসলে ভূতের বাড়ি না। তো আপনারা আসবেন, খুব সুন্দর একটি জায়গায়, শান্ত মানে পরিত্যক্ত একটি বাসা। তো আজকে এখানে শেষ করছি, আসসালামু আলাইকুম।